গান মানুষের তীব্র অনুভূতির সূক্ষ্ম প্রকাশ। জীবনের যত আয়োজন সবকিছু নিয়ে গান বরাবরই সরব কিংবা গভীর নীরবে হৃদয় ছুঁয়ে থাকা শিল্পমাধ্যম। এই আধুনিক সময়ে গান শোনার জন্য কত মাধ্যমই তো আছে। একটু পিছনে ফিরে তাকালে টেপ ক্যাসেটের কথাই তো মনে ভেসে উঠবে। ছোট ছোট সিগারেটের বাক্সের মতো দেখতে ভেতরে থাকত লম্বা সেলুলয়েড ফিতা। টেপ রেকর্ডার মেশিনে দিতেই শোনা যেত পছন্দের গান। প্রায় সব বয়সী মানুষেরই সংগ্রহে থাকত তাদের প্রিয় শিল্পীর গান। প্রযুক্তির উন্নয়নে এখন গান শোনা আরও সহজ হলেও ক্যাসেট যুগের অনুভূতিটা ছিল একদমই আলাদা। প্রিয়জনকে আবেগে ভাসাতে, প্রিয় মানুষটাকে আরেকটু খুশি করতে উপহার হিসেবে দেওয়া হতো পছন্দসই গানের একটি ক্যাসেট। সে এক নস্টালজিয়া পুরানো দিনের স্মৃতি। আর এই অন্যরকম খুশির মুহূর্ত মানুষের মনে গেঁথে থাকার পেছনে যার অবদান, তিনি হলেন লু ওটেন্স। বিশ্বের প্রথম কম্প্যাক্ট ক্যাসেট টেপের উদ্ভাবক তিনি। তার সৃষ্টির কারণেই এখনও মনে গেঁথে আছে সেই ক্যাসেট যুগের অসাধারণ মুহূর্তগুলো, যেটি মনে হলেই হয়তো আমরা নস্টালজিয়া হয়ে পড়ি। গান শোনায় ক্যাসেট টেপ কতটা গুরুত্বপূর্ণ তা গত শতকে যারা জন্মেছেন তারা ভালো করেই জানেন। ক্যাসেট না থাকলে মিক্স টেপ এবং প্লেলিস্টের মতো ব্যাপারগুলো হয়তো থাকতো না। তার চেয়েও বড় কথা, গান শোনার যন্ত্র সঙ্গে নিয়ে ঘোরাও সম্ভব হয়েছে এই ক্যাসেট টেপের উদ্ভাবনের ফলেই। ডাচ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করতেন লু ওটেন্স নামের এই ব্যক্তি। সেখানে কর্মরত অবস্থায় ক্যাসেট টেপ তৈরির কাজ শুরু করেন। সে সময়ের রিল টু রিল টেপ আকারে অনেক বড় ছিল। এনপিআর এর প্রতিবেদনে বলা হয়েছে তিনি সবার জন্য সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য গান শোনার মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন। লু ওটেন্স এর উদ্ভাবন অন্যান্য প্রতিষ্ঠানের কাছে বিনামূল্যে লাইসেন্স নিতে কর্মস্থল ফিলিপসকে পর্যন্ত রাজি করিয়েছিলেন। 1963 সালে প্রথম কম্প্যাক্ট ক্যাসেটের প্রচলন করেন ফিলিপস। বাকিটা ইতিহাস। অনেক মানুষকে নস্টালজিয়া মুহূর্ত উপহার দেওয়া বিশ্বের প্রথম কম্প্যাক্ট ক্যাসেট টেপের উদ্ভাবক সেই লু ওটেন্স আর নেই। 6 মার্চ 94 বছর বয়সে এই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডাচ সংবাদ মাধ্যম এনআরসি হ্যান্ডলস ব্লট। প্রান্তিস আরোয়ার, সময় সংবাদ, ঢাকা।